সুদকুর মানুষের এত ভয়াবহ পরিণতি, এত ভয়াবহ পরিণতি কেয়ামতের দিন ওই সমস্ত মানুষ যখন দাঁড়াইবা প্রথম নম্বর, প্রথম নম্বরে এই আয়াতের মাঝে হইছি যে মানুষ সিধা হইয়া খাড়া হইতে পারতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া দেখলা এক শ্রেণীর মানুষ জাহান্নামের মাঝে হাবুডুবু খাইরা মস্ত বড় বড় ফেট, এক একটা ফেট এক একটা এফসিআই গোডাউনের সমান। এফসিআই গোডাউনের মাঝে হাজার হাজার সাফ জমা হইবা, ওইবানি না না কোন চাই ওইবানি না না এফসিআই গোডাউন আছেন না না লালার মাঝে জি দেখছেন কত বড় ঘর, আড়াই কেয়ার তিন কেয়ার চার কেয়ার পাঁচ কেয়ার মিলিয়ে এক একটা ঘর। এই ঘরের মাঝে তার কিতা থাকবো, এই ঘরের মাঝে অসংখ্য অগণিত বিচ্ছু আর সাপ থাকবো, ছোট ছোট বাচ্চা ছোট ছোট কৃমি চার পাঁচটা ফেটোর মধ্যে ওই যায়, যদি এখন আর ঘুমাইতে পারে না, খানি খাইলে হজম হয় না, খালি বমি করে নাকে দিয়া জল্লুস পড়ে, ঘুমাইলে মুখ মুখে দিয়া জল্লুস পড়িয়া আসতা বিষ কিতা বালিশ বিজি যায় গিয়া, এরকম অন্য না কত কষ্ট, কয়দিন বাদে বাদে জ্বর আর কয়দিন বাদে বাদে খাসি আর ডাক্তারের কাছে নেওয়ার বাদে দেখা গেল খালি বাচ্চাটা সুকার ফেটটা বড়োর, বাচ্চাটা সুটা ফেটটা বড়োর, ডাক্তারে সাইয়া পরীক্ষা নিরীক্ষা দেখিয়া দেখলো তার ফেটোর মাঝে কিতা আছে কৃমি কৃমি। আচ্ছা কৃমি এখন আজাগর লাখান নেই জি, বড় আলোদো লাখান নেই, আলোদর লাখানো নাই, আজাগর লোখান নাই, ছোটো ছোটো কৃমি। ওই কৃমি হওয়ার বাদে যদি ফেটোর মাঝে ই অবস্থা হয়, আস্তা মানুষ যদি রোগাগ্রস্ত হয়ে যায়, যে মানুষের ফেটোর মাঝে হাজার হাজার অজগর সাপের মতো সাপ থাকবে, হাজার হাজার বিচ্ছু থাকবে, তার কষ্ট কি হবে অনুমান করুন। এই কারণে এই মস্ত ফেট লইয়া খাইল কেয়ামত দিন সিধা হইয়া খাড়া হইতে পারতো না, সুদা হইয়া খাড়া হইতে পারতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে পরিচয় দিলা, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মাঝে ওগুলো মানুষ যারা দুনিয়ার থাকতে গরিব রে লইয়া মস্তানি করতো আর সুদ খাইতো, তাদের পেটের সেই অবস্থা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর হাদিস শরীফের মাঝে আছে ইন্নালির রিবা, ইন্নালির রিবা সালাসুন ওয়া সাবউনা বাবা, ইন্নালির রিবা সালাসুন ওয়া সাবউনা বাবা, সুদকুর মানুষের সুদ এক টাকা সুদে খাওয়ার কারণে তেওত্তরটা গুণা হয়, তেওত্তরটা গুণা হয়, একজন সুদ সুদকুরে সুদ খাইলে কতটা গুণা হয়, তেওত্তরটা গুণা হয়। ও আইসার উহা আইয়ান কাহার রাজুলু উম্মাহু নাউজুবিল্লাহি মিন জালিক, তার মাঝে তেওত্তরটা গুণার মাঝে সব থেকে ছোট গুণা হইল তার আপন জন্মদাত্রী মায়ের সাথে জিনা করার সমান, নাউজুবিল্লাহ। ও মুসলমান নাউজুবিল্লাহ খান খোলা সুন্দর করিয়া, মায়ের সাথে জিনা করার সমান, এর বাদেও মুখে দিন নাউজুবিল্লাহ বারণ দানি নাউজুবিল্লাহ। আচ্ছা কোন চাই এখন সে যদি নমাজ ভোলে না, তাহলে হে কি তার মায়ের সাথে জিনা করার সমান গুণা হয়, এক মানুষে যদি রোজা রাখে না হে কি তার মায়ের সাথে জিনা করার সমান গুণা হয়, একজনে চুরি করে নিল মায়ের সাথে জিনা করার সমান গুণা হয় না, এত ভয়ঙ্কর গুণা নাই। আর এটা হইল কি তেওত্তরটা গুণার মাঝে সবটা কিয়া ছোট, সবটা কি ছোট। আইসরুহা আইয়ান কি হার রাজুলু উম্মাহু, হে আপন মারে বিয়া করলে যত বড় গুণা হয় অত বড় গুণা হইল সবটা কি ছোট গুণা, নাউজুবিল্লাহ। এখন বড় গুণা কিতা, বড় গুণা সম্পর্কে হদিসর মাঝে অবশ্য পাওয়া গেছে না, কোরআনে করিমর মাঝে ঠুকাইয়া পাওয়া গেছে, বড় গুণা হইল ও আয়াতর শেষে আল্লাহ তালা কইরা যখন তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আইল নসিহত আইল, অর্থাৎ আজকে আমি আপনারা এই সম্পর্কে ওয়াজ নসিহত করিয়ার এটা আল্লাহর পক্ষর নসিহত, আমার মুখর মন গড়া কিচ্ছু নেই যে আমি যা মাতিয়ার কোরআন এবং হদিস থাকি মাতিয়ার তা নাই নি, গতিকে আল্লাহর পক্ষ থেকে মাওয়াইজা তুমির রাব্বে, যখন তোমার আল্লাহর পক্ষ থেকে ওয়া যখন আই যাইব এর বাদেও যদি ফাইল্লাম তা ফালু, ফাইল্লাম তা ফালু এর বাদেও যদি তুমি দেন বাদ দেও না, ফাজানু বিহার বিমিন আল্লাহি ওয়া রাসূলি, ফাজানু বিহার বিমিন আল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেও, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা কোন চাই যে মানুষে আল্লাহ আল্লাহ রসুলের লাগিয়া আল্লাহ কইসুন তুমি প্রস্তুত হয়ে যাও যুদ্ধ লাগিয়া, এই মানুষ এই মানুষ খিতা অবস্থা হইব, তা কত বড় অপরাধী, কত বড় অপরাধী যে মানুষে আল্লাহর লগে যুদ্ধর ঘোষণা দিব। আর অন্য হদিসের মাঝে আছে কেয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সমস্ত সুদকুর হলে দাঁড় করাইয়া কইবা লও হাতিয়ার হাতো, লও হাতিয়ার হাতো প্রস্তুত তো আমার লগে জিহাদ করবার লাগি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। এত বড় পাপ, এত বড় পাপ। আচ্ছা যারা ই বুজুর্গ এটা করেন কি,
তো এত বড় পাপ এত বড় জঘন্য অপরাধ যে মানুষে আল্লাহর লগে যুদ্ধ করবার লাগি ঘোষণা দিব বড় নাই নিটা কত মারাত্মক পাপ আচ্ছা হইছে দুনিয়ার মাঝে দুই সাইড জনে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছলা নি আহা করছ একজনের নাম নমরুদ একজনের নাম নমরুদ এন হউ যুগ আজ থেকে 6-7000 বছর আগে নমরুদে 4000 ফুট উচ্চা টাওয়ার বানাইয়া ওই টাওয়ারের উপরে উঠিয়া তীর ছাড়ছে আসমানের বাই তীর ছাড়ছে খার বাই আসমানের বাই ছাড়িয়া কইছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জিব্রাইল হোসেন ও জিব্রাইল তীর ওগু ধরো আর ওগুর ওগুর আগার মাঝে সামান্য রক্ত লাগাইয়া ছাড়ি দাও সামান্য রক্ত লাগাইয়া ছাড়ি দাও ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সঙ্গে সঙ্গে তার তীর ওগু ধরিয়া তীরের আগার মাঝে সামান্য রক্ত লাগাইয়া ছাড়ি দিছে তীর ওগু ছাড়ার বাদে হবার হইব নি না উপরে আবার ঘুরিয়া আইব গুরিয়া যখন আইলো তীর তুলা মারি দেখলো দেখিয়া কইলে হে তোমরা আল্লাহ তো মারি ফেলাই দিছি আল্লাহ তো মারি লাইছি ওই দেখো আমার তীরের আগো কিটা লাগছে রক্ত লাগছে হাসালগর আল্লাহ মারি লাইছে নি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজ আসমান ও জমিনের মাঝে আল্লাহ তাআলার সৈনিক হল আছেন আল্লাহ তাআলার সৈন্য সামন্ত আছেন যেটা আল্লাহ আওয়া লাগে না আল্লাহ জিহাদ করা লাগে না আল্লাহ হাতিয়ার উঠানি লাগে না আল্লাহ তান সামান্যতা কি সামান্য ক্ষুদ্রতা কি ক্ষুদ্র কোন সৈনিকরে বেশি দেন যদি তোমার জীবন শেষ তুমি ধ্বংসে পরিণত হয় আল্লাহ কি একবারে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইলা নমরুদের লগে যুদ্ধ করবার লাগি মশা কারে ফাটাইলা কত বড় মশা আইগো কত বড় প্রাণী আল্লাহর সৃষ্টি জগতের মাঝে ক্ষুদ্রতা কি ক্ষুদ্র প্রাণীর নাম মশা নাইনি ক্ষুদ্রতা কি ক্ষুদ্র প্রাণীর নাম মশা ওই মশারে আল্লাহ তাআলা ফাটাইলা এমন ভাবে লক্ষ কোটি মশা হল আইলা আইয়া আস্তা নমরুদ এবং তার বাহিনীর উপরে এমন ভাবে খাওয়ার হামটানি কুমটানি শুরু করলা যার কারণে তারা যুদ্ধক্ষেত্র ছাড়িয়া পলায়ন করতে বাধ্য হইল রইল হে মিস্টার নমরুদ মিস্টার নমরুদ রে হালাক করবার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ফক্ক থাকিয়া একটা মশায় ইজাজত লইল আয় আল্লাহ আপনি ইজাজত দেন যদি এই নমরুদ রে ধ্বংস করবার লাগি আমি লেংলা মশাই যথেষ্ট আমি লেংলা মশাই যথেষ্ট লেংলা আসলো মশাই গু এক ঠেং তার নাই এক দানা তার নাই ওই নমরুদের নাখের মধ্যে ঢুকলো ঢুকিয়া এমনভাবে গিয়া যাইতে যাইতে মগজ পর্যন্ত গেল মগজ যাওয়ার বাদে এখন তার যে জ্বালার যন্ত্রণা শুরু হইল যে জ্বালার যন্ত্রণা শুরু হইল ওয়ালর মাঝে যখন মাথা টেকায় তখন কিছু আরাম পায় ওয়ালর মাঝে যখন জুরে জুরে ধুম করিয়া মাথা মারে তখন কিছু আরাম পায় তার বাদে দেখলো আমি আর কতই রকম ওয়ালর মাঝে মারমু ও তার এক একটা কর্মচারী নিযুক্তি দিল সাখর রাখলো যে সাখরে তার মাথার মাঝে জুতা দি বাড়িয়েইতো হে আরাম পাইতো ও জুতা দি মারে হে আরাম পায় মগজর হামরানিত আরাম পায় বারে আরাম পাননি জুতার বাড়ি মাথার যখন ফোড়ের বারে আরাম পাননি বারে আরাম পান না কষ্ট ভার কিন্তু মগজর হামলানির তুলা আরাম পায় এইভাবে তার কর্মচারী তার নিযুক্ত কর্মচারী তার মাথার মাঝে জুতা দি মারে আর হে আরাম পায় এক পর্যায়ে কতদিন ইতা ডিউটি করব একজন মানুষে হামেশা খালি জুতা দি মারতে তার আরাম লাগবো নি তারও একটা বুড়াই আছে নানি তারও একটা বাগর লাগে নানি তার বুড়া লাগছে মারছে এমন জুড়ে ভাড়ি যে মারার কারণে মিস্টার নমরুদর মাথা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেছে গিয়া মগজ ছিত্রি গেছে গিয়া আর লেংলা মশা ভিতরে থেকে বার হইয়া ফেন করে গেছে গিয়া فأذنوا بحرب من الله ورسوله হে সুদকুর হে সুদকুর তাও একটা দৃষ্টান্ত দুনিয়াত মিষ্টান নমরুদে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছলো তার এই করুণ কাহিনী আজ পর্যন্ত ইতিহাস বনিয়া আছে কিয়ামত পর্যন্ত ইতিহাস বনিয়া থাকবে তুমি যখন সুদকুর তুমি মুসলমান তুমি সুদকুর মনে রাখিও তোমারও সেই করুণ কাহিনী হবে যখন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হাতও তলবারি হাত তুলিয়া দিয়া তোমার হাতও অস্ত্র তুলিয়া দিয়া যুদ্ধের অস্ত্র তুলিয়া দিয়া কইবা প্রস্তুত ও আমি আল্লাহর লগে জিহাদ করবার লাগি নাউজুবিল্লাহ সম্ভব আছে আল্লাহর লগে জিহাদ করবার দ
দুনিয়াত একজনে জিহাদ করিয়া দৃষ্টান্ত হই গেছে আর কি মৃত্যু এটা তো দুনিয়ার অবস্থা আর আখেরাত তো গিয়া চিরকাল জাহান্নামী চিরকালের জাহান্নামী নমরুদ বেশ তো গেছনি হানো গেছন ঠিকানা জাহান্নাম ওতার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত গুনাহ হল লিরিবা 73 বাবা সুদকুর হল অর্থে অত্যন্তটা গুনাহ হয় তার মাঝে আইজুরুহা আইয়ান কি হার রাজুল উম্মাহু সবটাকে ছোট গুনাহ হইল মায়ের সাথে জিনা করার সমান নাউজুবিল্লাহ হইন আর সব সবটাকে বড় গুনাহ হইল আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করার সমান আল্লাহ তাআলা কইছেন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবার লাগি তোমরা প্রস্তুত নাউজুবিল্লাহি মিন জালিক নাউজুবিল্লাহি মিন জালিক দুস্থ হলার বুজুর্গ হল এখন আমি আপনার সামনে কইছিও কথা যে সুদ যারা দে হেলা হেরা যেরকম যেভাবে পাপি সুদ যে লয় সেও সেইভাবে পাপি সেও সেইভাবে পাপি